বাড়ির গেট খুলতে দেরি হওয়ায় নিরাপত্তা কর্মীর উপরে গাড়ি উঠিয়ে দিয়েছে রাজধানীর পূর্ব রাজাবাজারের শ্যামলিমা অ্যাপার্টমেন্টের তিনতলার মফিদুল ইসলাম। পরে আহত নিরাপত্তা কর্মীকে হাসপাতালে নিলে চিকিৎসকরা জানান তিনি আর নেই। পেশায় ইঞ্জিনিয়ার হলেও নিজেকে বীর মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় দিয়ে থাকেন মফিদুল। এ ঘটনায় থমথমে অবস্থা বিরাজ করছে এলাকা জুড়ে। অবশ্য এ ঘটনার কুলকিনারা খুঁজে পাচ্ছেন না কেউই। অনেকে বলছেন গাড়ির ব্রেকের সমস্যা থাকায় এমন ঘটনা ঘটেছে, আবার কেউ বলছেন ইচ্ছাকৃতভাবেই এই কাজটি করেছেন মফিদুল। আসলে আমরা সকালবেলা যখন শুনলাম তো আমরা আসলে এটা হচ্ছে একটা অ্যাক্সিডেন্টাল ঘটনা, অথবা কেউ বলতেছে এটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কেউ বলতেছে এটা একটা ইচ্ছাকৃত ঘটনা। তো যে দারোয়ান তিনি গেট খুলতেছিলেন, এর মধ্যে ভিতরের একজন মালিক উনি গাড়ি নিয়ে বের হওয়ার সময় গাড়ি দিয়ে ওকে চাপা দিয়ে দেয়। তো একটা পক্ষ বলতেছে যে উনাকে ইচ্ছাকৃতভাবে চাপা দেওয়া, আরেকটা পক্ষ বলছে যে না আসলে গাড়ির ব্রেকে সমস্যা ছিল, অথবা উনি মানে ভালো ড্রাইভার না যার জন্য দুর্ঘটনা ঘটছে। যেটা আমরা যেটা জানতে পেরেছি সেটা একটা অ্যাক্সিডেন্ট আর কি। দারোয়ান গেট খুলতেছিল, ইন দ্য মিন টাইম গিয়ে গাড়ি হিট করেছে। এই গেট সহকারে আর সিকিউরিটি সহকারে নিয়ে রাস্তায় ফেলাইছে গাড়ির সাথে। এই দারোয়ান ঈদের আগে এক দেড় সপ্তাহ আগের থেকে এখানে ডিউটি করে, ওটা কোম্পানির সিকিউরিটি, এখানে কোম্পানির লোক ইউজ করা হয়। গত দেড় মাস ধরে অ্যাপার্টমেন্টটিতে নিরাপত্তা কর্মীর চাকরি করতেন ফজলুর রহমান। তার বাড়ি নেত্রকোনা জেলায়। ঘরে দুই সন্তান ও অন্তঃসত্ত্বা স্ত্রী রয়েছে তার। ফজলুরের স্বজনদের অভিযোগ, বাসার মালিক নিরাপত্তা কর্মীদের সাথে প্রায় সময় খারাপ আচরণ করতেন, এজন্য কেউই এই বাড়িটিতে বেশি দিন থাকত না। ইচ্ছে করে এই কাজটি করেছে বাড়িওয়ালা। গেট খুলতে খুলতে ওই বাড়িওয়ালা ড্রাইভার চাকা দিয়া মাইরে ফেলাইছে। খারাপ ব্যবহার করে মনে দুদিন পরে পরে বদলাই দারুন। তখন আমরা বিশ্বাস করতাম না, শক্ত বিশ্বাস হয়। তবে ঘটনা যেটাই হোক না কেন, এর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি করেছে স্থানীয় কাউন্সিলর ইরান সহ এলাকাবাসী। উনি মুক্তিযোদ্ধা, আমরাও এটা শুনছি যে উনি একজন মুক্তিযোদ্ধা। সত্য মিথ্যা তো জানি না, কিন্তু আমরা জানি যে উনি মুক্তিযোদ্ধা এবং ওনার গাড়িতে লোগো আছে। আর সেকেন্ড থিং হচ্ছে যে বিচার প্রভাবিত হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ কি বাংলাদেশের সবাই নাগরিক, সবাই বাংলাদেশের জনগণ, সবার জন্য আইনটা সমান। সে হোক মুক্তিযোদ্ধা, হোক বড় কেউ, হোক ব্যবসায়ী, তাদের কোনো ম্যাটার করে না। বিচারের প্রক্রিয়ায় যাবে, এনে প্রভাবিত হওয়ার কোনো উপায় নেই। আর আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উনি এই ব্যাপারগুলো খুব কঠিনভাবে দেখেন, তো এই জায়গায় আসলে ওই সুযোগটা নাই। ইয়াসিন আলী, সোনালী নিউজ, ঢাকা।